যেহেতু স্পট করেছেন, তিনি এখান থেকে ফায়ার করলে কিন্তু তার এলিমিনেট হওয়ার যে সম্ভাবনা বেড়ে যাবে। হিটম্যান তিনি একা বেঁচে আছেন, তারপর কিন্তু তিনি তার কিলস গুলো নেওয়ার চেষ্টা করছেন। শার্পেক্স অনেক আগে নক আউট করেছিলেন, বাট সেই ফিনিশটা কিন্তু তিনি পাননি। পিছন থেকে ব্যাকলাইনটা ক্লিয়ার থাকার কারণে এখানে তিনি খেলতে পারছেন, তারপরও একটা স্মোক করে নিলেন, সেফটি স্মোক। যদি পিছন থেকে কেউ আসছে, সেখান থেকে তার ভিশনটা যাতে ব্লক হয়, ভালো একটা ডিসিশন তার জন্য। এখানে কিন্তু দেখতে পাচ্ছি হিটম্যান পাঁচটা কিল তারা সিকিউর করেছেন, টপ ফাইভে চলে আসেন। বাট টু মিস পোস্ট যদি আরো একটা ডমিনেশনের চিকেন ডিনার বের করে, তারা কিন্তু হ্যাশট্যাগ টু তে চলে যেতে পারে এখান থেকে। অবশ্যই সেটা কিন্তু হয়ে যেতে পারে, আমরা টপ ফোর ফ্লাইটে চলে আসলাম এখান থেকে। ওয়েভ এ কিউ তারা কিন্তু চলে এসেছেন হ্যাশট্যাগ থ্রিতে ওভার র্যাঙ্কিং এ, দ্যাটস আ ভেরি গুড থিং। অন্য জায়গাতে আপনারা এখন কিন্তু দেখতে পারবেন এ ফোর ডার্ক এ তিনজন প্লেয়ার সার্ভাইভ করছে, টু মি স্পোর্টস এ তিনজন সার্ভাইভ করছে, এ ওয়ান হিটম্যান পিএমপিএল এর কথা আরো একবার স্মরণ হয়ে যাচ্ছে। তিনি এখান থেকে তার দলের হালটা বলেছেন বিশাল একটা ম্যাচ।